রাজ্যপাল হঠাৎ দিল্লি গেলেন, রক্তস্নাত পঞ্চায়েত ভোট, ভোটের দিন 15 জনের মৃত্যু, আজ হঠাৎ দিল্লি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু কেন জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, হঠাৎ করে রাজ্যপাল কেন দিল্লির উদ্দেশ্যে? দেখো, অবশ্যই এটা হঠাৎ করে এই কর্মসূচি হয়েছে এবং আজকেই কিছুক্ষণের মধ্যে জানানো হয় যে তিনি দিল্লি যাচ্ছেন এবং দিল্লির উদ্দেশ্যে তিনি রওনাও দিয়েছেন। দেখো, কালকে যেভাবে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং যেভাবে ভোট সন্ত্রাস হয়েছে এবং পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একাধিক মৃত্যু হয়েছে এবং সেই বিষয় নিয়ে কিন্তু রিপোর্ট জমা দিতে গেলেন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক, এমনটাই সূত্রের খবর। তবে এটা ঠিক আমরা প্রশ্ন করেছিলাম, কালকে প্রশ্ন করেছিলাম যখন তিনি বিভিন্ন জায়গায় ঘুরছিলেন, সেটাই প্রশ্ন করা হয়েছিল তিনি কি রিপোর্ট তৈরি করছেন না দেবে। তিনি অবশ্য সেই মুহূর্তে উত্তর দেনই বলেছিলেন, অবশ্যই আমি সেই সেই বিষয়টা আমি পরবর্তীতে বলবো। তবে এটা কি যেভাবে তিনি সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং ঘোরার সময় এমন দেখা গেছে বেশ কিছু যারা এসেছিলেন আত্মীয় এসেছিলেন, বিরোধীদের আত্মীয় এসেছিলেন, তারা বলছিলেন যে সেখানে সেন্টার পোস্ট নেই, অনেক অভিযোগ পিছনে এসেছে, একটা দিক মানে সময় সময় অভিযোগ পিছনে এসেছে এবং তার আগাম যেহেতু কড়া বার্তা দেওয়া দিয়েছিলেন তিনি, কিন্তু এখন দেখা যাচ্ছে মনে করা হয়েছিল যে কালকে যদি রিপোর্ট হয় বা কালকে ওর পরবর্তীতে কাউন্টিং হয় তার পরবর্তীতে হয়তো কোনো পদক্ষেপ নিতে পারেন, কিন্তু এখনই দেখা যাচ্ছে যে আজকেই কিন্তু তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, হঠাৎই এই কর্মসূচি নিয়ে এবং দিল্লি গেলেন এবং অবশ্যই এটাই কিন্তু সূত্রের খবর যে তিনি এই সমস্ত রিপোর্ট কিন্তু দিল্লি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে গিয়ে জমা দেবেন এমনটাই মনে করা হচ্ছে। তবে এটা ঠিক এদিকে আমাদের খেয়াল নজর থাকবে যে রাজ্যপাল কি রিপোর্ট দিচ্ছেন বা পরবর্তীতে কি পদক্ষেপ নিচ্ছেন সেদিকে আমাদের নজর থাকবে। অবশ্যই পরবর্তীতে এটা বোঝা যাবে যে রাজ্যপাল ঠিক কি কারণে দিল্লি গেলেন এবং শেষ পর্যন্ত তিনি কোনো স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দেন কিনা। গতকাল রাজ্যপালকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি রিপোর্ট দেবেন, এর উত্তরে কি বলেছিলেন শোনাব আপনাদের। I will do whatever is expected of a governor. Thank you. আমরা এই নিয়ে আলোচনায় আসবো, আমাদের সঙ্গে কৃষাণু মিত্র রয়েছেন। কৃষাণু, কিছুক্ষণ আগে রাজ্যপাল দিল্লির উদ্দেশ্যে গিয়েছেন, যেটা জানা যাচ্ছে যে রাজ্যপাল এই পঞ্চায়েত ভোট নিয়ে তার যে এখনও পর্যন্ত যে কড়া অবস্থান তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট দিতে পারেন। নিশ্চয়ই এটা যদি ওনার সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে, উনি তো একলা নন, ভারতবর্ষে 30টি যে অঙ্গরাজ্য আছে তার অন্যতম একজন উনি রাজ্যপাল, এছাড়া 29টি রাজ্যতে আরও রাজ্যপাল আছে, তো নিশ্চয়ই উনার অধিকার কারোর থেকে কমও নয় বেশিও নয়। তো বাকি রাজ্যপালরা যা করে থাকেন উনিও তাই করবেন, এক্সপেক্টেড তার থেকে বেশিও করবেন না কম। উনি আশা করি এটা জানাবেন যে খড়গ্রামে গতকাল যে আমাদের একজন সমর্থককে মেরে ফেলা হলো, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে গলা কেটে মেরে ফেলা হলো, গতকালকেই ঘটনার আগে গত পরশু দিন এই রাজ্যপাল ওই রাস্তা দিয়ে ওই বাড়িটির সামনে দিয়ে হেঁটে গেছিলেন, তো উনার উপস্থিতি কাদেরকে সাহস জোগালো আর কাদেরকে এই কাজ করতে উদ্বুদ্ধ করলো, আশা করি উনার রিপোর্টে সেটাও থাকবে। আশা করি উনার রিপোর্ট ততটাই সক্রিয় হবে যতটা মণিপুরের গভর্নরের রিপোর্ট হবে বা বুলন্দশহরের দাঙ্গার পর উত্তরপ্রদেশের গভর্নরের হয়েছিল। তো আমরা সাম্যে বিশ্বাসী একটি দল, আমরা মনে করি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে পশ্চিমবাংলার অধিকার বা পশ্চিমবাংলার দায়িত্ব ভারতবর্ষের অন্য কোনো রাজ্য থেকে কম বা বেশি নয়। এই ক্ষেত্রে আমরা আশা করব যে ভারতবর্ষের অন্যান্য যে 30টি রাজ্যের রাজ্যপাল যেইভাবে ব্যবহার হয়েছেন গত 9 বছরে বা বিগত 75 বছরে তার থেকে অন্যথা উনি হবেন না, কিন্তু উনার ব্যবহার বিগত বেশ কিছু মাসে আমরা দেখেছি অনেকটাই একটা বিশেষ রাজনৈতিক দলকে কোথাও সাহায্য পাইয়ে দেওয়ার জন্যে বা রাজ্য সরকারকে অপদস্থ করার জন্যে। অন্যদিকে যখন ওনার দায়িত্ব বেশি করে রাজ্যের কাম্য, যেরকম রাজ্যের পাওনা যেটা অনৈতিকভাবে ইল্লিগ্যালভাবে দিল্লি সরকার আটকে রেখেছে সেইগুলো পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বা সেইগুলোর জন্য সচেষ্ট হওয়ার ক্ষেত্রে রাজ্যপালের একটা ভূমিকা।